ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। আমরা প্রতিদিনের মতো আজও হরিণঘাটা বিধানসভায় যারা করোনা আক্রান্ত সেই করোনা আক্রান্তদের সেবা করে চলেছি। একটা দিনও আমি বসে নেই। আমি হরিণঘাটার বিধায়ক কবি অসীম সরকার, আমাদের যে বুথ সভাপতি রয়েছেন মরণ দেবনাথ, এখানে আমি তার হাতে এগুলো তুলে দিচ্ছি। আমাদের এই সামান্য মানুষের সেবামূলক চাল রয়েছে, ডাল, তারপর আলু, তেল, বিস্কুট, সোয়াবিন, সার্ফ, সাবান ইত্যাদি করে যতটুকু আমি পেরেছি আমি সেটা দেবার চেষ্টা করছি। আপনি এই বাড়িতে বাড়ি একটা কথার উপর আমি তো জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমি চিন্তা করি, আমাকে যখন আপনারা সেবার সুযোগ দিয়েছেন আমি সবার বিধায়ক, এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এগুলো দেখে তো সেবা হয় না কখনো। না, সেবা স্বামী বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সে তো বলে নাই বিজেপিতে প্রেম করে যেইজন বা তৃণমূলে প্রেম করে যেইজন। তাহলে আমরা স্বামী বিবেকানন্দের ছবি বড় করে রাখবো আর এদিকে বিজেপি করার অপরাধে তাদের ব্যর্থ করে রাখবো। তাহলে স্বামী বিবেকানন্দকে ব্যর্থ করুন আগে, চণ্ডীদাসকে ব্যর্থ করুন আগে, শুনরে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তার উপর করে নাই, তাই না? বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধান লিখে গেছেন, সেই সংবিধান সবাইকেই মেনে চলতে হয়। এই জন্যে সংবিধান মেনে চলাটা সংবিধানের অধিকার, কারো থেকে কেড়ে না নেওয়া, সংবিধান অনুযায়ী সবাই সেবা পাক, এটি হচ্ছে মূল লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা রাজ্য সরকার যে যেখানে আছে আমি এটাই বুঝি। আমি আপনাদের কবি অসীম সরকার সবাইকে প্রণাম জানাচ্ছি, হরিবল।